টঙ্গাইলে 201 গম্বুজের দৃষ্টিনন্দন মসজিদ, যেখানে আছে বিশ্বের সর্বোচ্চ কংক্রিটের মিনার। মসজিদটিতে একসাথে নামাজ আদায় করতে পারবেন 15,000 মুসল্লি। ইফতেখারুল অনুপমের তথ্য এবং ছবিতে দেখব ডেস্ক রিপোর্ট। ছাদের মাঝখানে 81 ফুট উচ্চতার একটি বড় গম্বুজ, চারপাশে সমদূরত্বে সাজানো, আরো 200টি আছে 17 ফুট উচ্চতার। চার কোনায় আছে 4টি মিনার 101 ফুটের, 81 ফুট উচ্চতার মিনার আছে আরো 4টি। 15 বিঘা জমির উপর নান্দনিক 201 গম্বুজের এই মসজিদ নির্মাণ হচ্ছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায়। আজান প্রচারের জন্য আছে 451 ফুট উচ্চতার নান্দনিক মিনার। দেয়ালে টাইলসের উপরে অঙ্কিত থাকছে পিতলে খোদাই করা পবিত্র কোরআন শরীফ। দ্বিতল এই মসজিদে একসাথে নামাজ আদায় করতে পারবেন প্রায় 15,000 মুসল্লি। প্রবেশপথ তৈরিতে ব্যবহার হয়েছে 5 টন পিতল। মসজিদে খুব মঙ্গলাতীত ছিল, খুব সুন্দর লাগলো, খুব ভালো নামাজ পড়লাম। মসজিদে নামাজ পড়ার অভিজ্ঞতা তেমন একটা ছিল না, আজকে পড়লাম, অনেক ভালো লাগলো। বাস্তবায়ন সেদিকে যা শুনছি বা যা দেখছি তার চেয়ে আরও অনেক সুন্দর লাগছে আমাদের। মসজিদের যে বাহ্যিক এবং ভিতরের যে সৌন্দর্য সেটি খুবই দর্শনীয়। নির্মাণাধীন এ মসজিদে বাকি আছে সৌন্দর্য বৃদ্ধির কাজ, যদিও এরই মধ্যে নজর কেড়েছে দেশি বিদেশি পর্যটকদের। এই মসজিদ ঘুরে দেখে আমার কাছে মনে হয়েছে অবশ্যই একটা আশ্চর্য জিনিস, আমার নামে এই গ্রামে 1% সম্পত্তিও নাই। যাই কিছু আমার ছিল আমি সমস্ত কিছু এই মসজিদের আল্লাহর হুকুমে এই মসজিদের মসজিদকে সব কিছু দিয়ে দিয়েছি। শুধু মসজিদ নয়, মসজিদের পাশাপাশি একটি বিনোদনের জন্য আমরা একটি পার্কের ব্যবস্থা করছি, যেন মানুষ সারাদিন ব্যাপী এখানে এসে মসজিদ এবং কি গোপালপুরের একটি সুন্দর কালচারাল একটা দিক তারা, টাঙ্গাইলের একটি দিক তারা যেন পায়। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মসজিদের নির্মাণ কাজ শুরু হয় 2013 সালে। এর প্রাথমিক ব্যয় ধরা হয়েছে 101 কোটি টাকা, যার সিংহভাগ অর্থের যোগান দিয়েছেন ব্যবসায়ী ইউনুস বাদল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।